আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। প্রায় 43 মিনিট আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি। এই ভিডিওটি বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন এবং যারা আনএমপ্লয়েড রয়েছেন অথবা বাড়তি ইনকাম যাদের অত্যন্ত প্রয়োজন তাদের জন্য। এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে টপ 10-10টি ওয়েবসাইট যেগুলো 2020 সালের জন্য অ্যাপ্লিকেবল। এবং আমি রিসার্চ করে এই ভিডিওটি দেওয়ার পরে আপনাদের সাথে সাথে আমাকে মেইল করে জানিয়েছেন যে একটি ট্রাস্টেড ওয়েবসাইটের রিভিউ দেওয়ার জন্য যে রিভিউ এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই সার্ভের কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। তেমন একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে আমি পরিচয় করে দিব আজকে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেক সার্ভের কাজ করতে পারবেন এবং সাইন আপ কিভাবে করবেন, কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে উইথড্রগুলো নেবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। এবং এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে বাকি 10টি ওয়েবসাইট এই এর মধ্যে আপনি কিভাবে কাজ করবেন। সো আমি অনুরোধ জানাবো আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওটি আমি এখানে আপলোড দিয়েছি এই ভিডিওটি দেখে আসবেন, কেননা সেই ভিডিওতে, তার মানে এই ভিডিওতে আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি যেগুলো আপনি কাজে লাগিয়ে আজকের ভিডিওটি দেখার পরে আপনি আরো বেশি এগিয়ে যাবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং কেননা আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিতে কাজ করলে অনায়াসে তো লাভবান হবেন, পাশাপাশি সাইন আপ করার সাথে সাথে আপনি অনায়াসেই পেয়ে যাচ্ছেন 75 সেন্টের মতো। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আর আপনি যদি সত্যি অনলাইন থেকে আর্নিং করতে চান, তাহলে প্লেলিস্টে ক্লিক করে আপনি এমন কিছু ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, কেননা আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি যাতে করে আপনার ধরতে সুবিধা হয় এবং দ্রুত আপনি সময় ব্যয় না করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে এবং দেখে আপনি এগিয়ে যেতে পারেন। সো আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনি অনায়াসেই এইখান থেকে যাত্রা শুরু করতে পারেন আর্নিং এর দিকে। সো বকবক অনেক করেছে, মূল আলোচনায় ফিরে আসা যাক। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, gifthunterclub.com। এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এই ট্রাস্ট ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটির মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি অনায়াসেই এই পেজের মধ্যে চলে আসবেন। তার মানে এই পেজটি দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে এখানে আসলে কিছুই নেই। এটি হচ্ছে, এটি অনেকটা ক্যাপসা ফিল আপ করে তারপর এন্টার করার মতো। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আশা করি সাথেই থাকবেন। সো এখানে ক্লিক করার পরে চেক বক্সের মধ্যে এখানে একটি ইমেজ চলে আসছে, সেটি হচ্ছে যে একটি বাইসাইকেলের ইমেজ। যে যে বাইসাইকেল গুলো এখানে রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার হয়তো অন্য কিছু আসতে পারে, আমার এখানে বাইসাইকেল চলে আসছে, সো আমাকে বাইসাইকেল গুলো, তার মানে ইমেজ গুলো ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো স্যাকিং এ দিয়েছে, স্যাকিং এ দেওয়ার পরে এই পেজটি চলে আসবে। এই পেজের মধ্যে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, যেটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি যখন দিবেন তখন আপনি গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করবেন। গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করার পরে এই পেজে আপনাকে নিয়ে আসবে। এই পেজে আসার পরে আপনি এখানে যে ইন্টারফেসটি পাবেন, প্রথমে আপনাকে আপনার ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটি দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। সেটি পাসওয়ার্ড দিচ্ছি, এটি এই পাসওয়ার্ডটি আপনি ইউজ করতে পারেন, তো আপনি বড় হাতের ছোট হাতের অথবা নাম্বার মিলে টোটাল একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে আপনার সেটি সেফ থাকে। এরপর আমি ইমেল অ্যাড্রেস দিব, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিব, এরপর আই এম নট এর উপরে ক্লিক করব, দেন আই এগ্রিতে ক্লিক করব। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি এখানে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 75 সেন্ট কিন্তু তারা ফ্রি দিয়েছে। 75 সেন্ট প্রায় বলতে গেলে প্রায় ফোনে $1 মতো। আশা করি আপনি এই সেন্টটুকু ফ্রি পাবেন এই ওয়েবসাইটটি থেকে, যেটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তাহলে ধরুন আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন অনায়াসে। সো আমি এটির ট্রাস্ট ওয়ার্দি বা কতটুকু বিশ্বাসযোগ্য সেটি দেখাচ্ছি। আমি যখন সিমিলার ওয়েবের মাধ্যমে এই ওয়েবসাইটটির বিস্তারিত জানতে চাচ্ছি, তখন এখানে তারা টোটাল স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, যেগুলো ভালো র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক এবং কোন কোন কান্ট্রির পিপল গুলো এখানে কাজ করছে। আপনারা নিমেষে এখানে দেখতে পাচ্ছেন মেক্সিকো, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, ইউনাইটেড স্টেট এর মতো পিপলরা কিন্তু অনায়াসে এখানে কাজ করে আর্নিং করছে। সুতরাং আপনি দুটো উপায় এখানে আর্নিং গুলো উইথড্র করে নিতে পারবে, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যে এখানে প্রোফাইলের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনের মধ্যে ক্লিক করবেন। এরপর সেটিংস এর মধ্যে আপনি ক্লিক করবেন। সেটিংস এর মধ্যে ক্লিক করার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আপনি জেন্ডার দিবেন, এরপর ল্যাঙ্গুয়েজ দিবেন, এরপর আপনি এখানে
ডেট অফ বার্থ দিবেন, যাতে করে প্রথমে ইয়ার ইয়ার থাকে, তারপর মাস থাকে, তারপর দিন থাকে, এরপর জিপ কোডটি থাকে, তারপর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি কিভাবে উইথড্র নেবেন বা কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রোফাইলটা ভালোভাবে সেটিং করতে হবে, যাতে করে আপনি অনায়াসে এখান থেকে উইথড্র গুলো নিতে পারেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, যদি আপনি সত্যি অনলাইন আর্নিং করতে চান বেশি করে, সেটি আমি ভিডিওর শেষে বলে দিব, যাতে করে আপনি আরো বেশি এগিয়ে যেতে পারেন এবং মোবাইল এবং কম্পিউটার মাধ্যমে আপনি এই ওয়েবসাইট থেকে কাজ শুরু করতে পারেন। সো প্রথমে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে ডেইলি সার্ভিস যেগুলো রয়েছে সেই ডেইলি সার্ভিসের মধ্যে আপনি ক্লিক করবেন। ডেইলি সার্ভিসের মধ্যে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে তিনটি স্টেপ দেওয়া রয়েছে, অ্যান্সার অফ ফিউ প্রোফাইল কোয়েশ্চেন্স, এরপর রয়েছে উই উইল প্রেজেন্ট ইয়োর সাম সার্ভে opportunities that match your profile, complete surveys and get rewarded every time that you finish a study. তার মানে এই প্রোফাইলটা আমি একটু সেটিং করে নিচ্ছি, আমি আমার ইমেলটা দিচ্ছি, ইমেল যে ইমেল দিয়ে আমি এখানে সাইন আপ করেছি সেই ইমেলটা দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এখানে যে মেল সেটি আমি সিলেক্ট করবো, যেহেতু আমার অ্যাকাউন্ট রিলেটেড তারা তথ্য চাচ্ছে, তথ্যগুলো আমরা অবশ্যই এখানে দিব। যেভাবে আপনি অ্যাকাউন্টটি সেটিং করেছিলেন সেভাবে আপনার এখানে কোয়েশন গুলো চাইবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো প্রথমে আপনাকে এখানে ইয়ার দিতে হবে যেটি আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় সেটিং করেছিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এডুকেশন লেভেল দ্বারা সিএসএ, আমি এডুকেশন লেভেলটা এখানে আপার সেকেন্ডারি স্কুল অথবা ইউনিভার্সিটি আপনি যে লেভেলের হয়ে থাকুন না কেন সেখানে সেটি অবশ্যই দিবেন। এবার নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পর ওকে, পেশা আপনার পেশা কি সেটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই সিম্পল কাজগুলো অনায়াসে এখান থেকে ফিল আপ করার পরে আপনি নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে আপনি নেক্সট পেজের মধ্যে এইভাবে চলে যাবেন। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে এখানে কি কি করতে হবে। চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, আপনার যদি আপনি মেরিট হয়ে থাকেন, তার মানে এখানে চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 আপনার কোনো চিলড্রেন রয়েছে কিনা সেটি, সো আপনার যদি আপনি আনমেরিট হয়ে থাকেন তাহলে জিরো দিবেন, আর যদি থাকে তাহলে একজন থাকলে একজন দিবেন, দুইজন থাকলে দুইজন। তো আমার আমি ওয়ানে ক্লিক করছি, ওয়ানে ক্লিক করার পরে এরপর আমি নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পরে এখানে হোয়াট ইজ ইউর মেরিটাল স্ট্যাটাস, আপনি মেরিট হলে মেরিট দিবেন এবং আনমেরিট হলে আনমেরিট, তার মানে সিঙ্গেল। সো এরপরে রয়েছে সেপারেট ডিভোর্স, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, সো আমি এটি ক্লিক করছি, এরপর আমি ফিনিশে ক্লিক করলাম, দ্যাটস ইট, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই কাজটুকু করলে আপনার কিন্তু হয়ে যাবে, তার মানে ডেলি সার্ভে কাজ করার জন্য, তার মানে ডেলি সার্ভে গুলো বেশি বেশি পাওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করে তারপর যাত্রা শুরু করতে হবে। সো আশা করি এই কাজগুলো অনায়াসেই করে নিতে পারবেন, জাস্ট সিম্পল। তার মানে আপনি যেভাবে প্রোফাইল সাজিয়েছেন সেই প্রোফাইলের ইনফরমেশন গুলো তারা এখানে দিতে বলেছে, উই আর গ্যাদারিং দ্য সার্ভিস দ্যাট ম্যাচ বেস্ট উইথ ইয়োর প্রোফাইল, দিস উইল অনলি টেক এ মোমেন্ট, এটা কিছু সময় নিতে পারে, সো সময় নিন, আশা করি আপনি বুঝতে পেরেছেন এই কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। এবার চলে আসছি বাকি কাজগুলোর প্রতি, যে এখানে অফার ওয়ালস যেটি রয়েছে সেই অফার ওয়ালস এর মধ্যে আমি ক্লিক করছি, ওয়ালা এডস এর মধ্যে ক্লিক করছে, ওয়ালা এডস এর মধ্যে ক্লিক করার পর আমাকে আবার এটি জাস্টিফাই করছে, তার মানে এটি ক্যাপচারটা ফিল আপ করতে বলছে, জাস্ট আমি সেটি ফিল আপ করবো। এখানে ঘাবড়ানোর কিছু নেই, আপনাকে বুঝে কাজগুলো করতে হবে এবং আপনাকে যদি এই কাজগুলো দেওয়া হয় খুব সহজে আপনি বুঝে বুঝে কাজগুলো শুরু করতে পারেন, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন আমি ওয়ানা এডস এর মধ্যে ক্লিক করলাম, ওয়ানা এডস এর মধ্যে ক্লিক করার পরে এখানে একটি আই অ্যাকসেপ্ট সেটিতে ক্লিক করার পরে তাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি করে ফেললাম। এরপর ওয়ান এডস এর মধ্যে দুটো অফার দেখা যাচ্ছে, একটি হচ্ছে 4.5 সেন্ট আর একটি হচ্ছে 4.5 সেন্ট, বলতে গেলে প্রায় 9 সেন্টের মতো। এই কাজ দুটো করলে আপনি 9 সেন্টের কাজ করতে পারবেন, তার মানে আর্নিং গুলো করে নিতে পারবেন। মোবাইল অপশন রয়েছে অথবা অলে ক্লিক দিয়ে রাখবে আপনি সব কাজ কিন্তু এট এ টাইম পাবেন। সো সার্ভিস এর মধ্যে ক্লিক করলে সার্ভের অপশন গুলো আপনি এখানে দেখতে পাবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এই কাজটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে পাপি স্যালেন্স ইজি and fun, say see if you can conquer our cute puppy challenge, তার মানে এখানে যে ছোট কাজটি দিয়েছে সেটি হচ্ছে কি বিডাল রিলেটেড, তার মানে একটি ক্যাট রিলেটেড ক্যাপসা দিয়েছে, সেটি ফিল আপ করে তারপর আপনাকে কাজগুলো করতে হবে, আশা করি সেগুলো পারবেন। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে কাজগুলো করতে বলেছে সেটি করবেন। এখানে সিম্পল কিছু কাজ, সেটি আশা করি আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো আমার দেখেন তাহলে অনায়াসে কাজগুলো আপনার জন্য কঠিন মনে হবে, ভিডিও বড় হবে বিদে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আশা করি আপনি স্টেপ বাই স্টেপ দেখে তারপর কাজগুলো শুরু করতে পারবেন। এরপর অ্যাড গেট মিডিয়ার মধ্যে ক্লিক করার পরে আপনি অনেক সময়
এখানে সরাসরি সার্ভের কাজ পেতে পারেন অথবা নাও পেতে পারেন। সো এখানে কাজগুলো পেতে হলে আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, তার মানে আপনাকে লেগে থাকতে হবে এখানে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই যে এখানে সার্ভে টাইম ডট আইও এটির মধ্যে ক্লিক করার পরে জাস্ট আপনাকে 56 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। এরপর আপনি অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন। কমপ্লিট ইউর প্রোফাইল, প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আপনি প্রোফাইলের মধ্যে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন গুলো এখানে জাস্ট আবার দিবেন। দেওয়ার পরে আপনি অনায়াসে এখান থেকে আর্নিং গুলো করে নিতে পারবেন। এখন বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি জাস্ট অফার ওয়ালসে যখন ক্লিক করবেন, অফার ওয়ালসে ক্লিক করার পরে বেশ কয়েকটি এখানে কাজের অফার রয়েছে, আপনি করে শেষ করতে পারবেন না। সো এরপর ডেলি সার্ভিস, সেটি আমি দেখিয়েছি। সার্ভিসের মধ্যে ক্লিক করার পর অনেক সময় সার্ভার কাজ থাকে, অনেক সময় কাজ থাকে না, তার মানে এটি এক্সট্রা একটি অপশন। এটিতে আপনি ক্লিক করে করে দেখবেন কোনো কাজের অফার রয়েছে কিনা। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন কিভাবে আপনি এখান থেকে উইন্ডো গুলো নেবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনি যখন এখান থেকে দুটো উপায়ে আর্নিং গুলো উইড্রো করে নিতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে কাজ করতে হবে, কাজ করার পর উইড্রো গুলো নেওয়া নিতে হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সব শপে ক্লিক করে আপনি রিডিম গুলো করতে পারবেন। তার আগে দেখিয়ে দিচ্ছি যে রেফারেন্স করে কিন্তু আর্নিং করার এখানে অপরচুনিটি রয়েছে। তারপরে এখানে আপনি বেশ কয়েকটি অপশন ইউজ করে আর্নিং তো করতে পারবেন, তারপরে আপনি এখানে রেফারেল করে করে কিন্তু আর্নিং করার অপরচুনিটি রয়েছে। রেফারেলটা শো করছে না, একটু পরে হয়তো শো করতে পারে। এরপর যেটি সেটি দেখাচ্ছে এবার কিভাবে আপনি উইড্রো করবেন সেটি আমি সরাসরি দেখাচ্ছি। উইড্রো নেওয়ার জন্য এখানে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে শপের মধ্যে ক্লিক করবেন। শপের মধ্যে ক্লিক করার পর দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে পেপল আর একটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। আপনি দুটো উপায় এখান থেকে পেমেন্ট গুলো নিতে পারেন। প্রথমত রয়েছে পেপল। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের তো পেপল নেই, পেপল না থাকলে আমার চ্যানেলের মধ্যে, তার মানে লার্নিং এ লার্নিং টিভির মধ্যে পেপল এর উপর একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনি কিভাবে বাংলাদেশে বসে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপল ইউজ করবেন সেটি আমি দেখিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে। জাস্ট আপনি পেপল লিখে সার্চ দিবেন আমার চ্যানেলের মধ্যে এসে, জাস্ট এসে আপনি কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। পেপলের উপর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটি আপনি দেখে আসার পরে এখান থেকে আপনি একটু বুঝে নিতে হবে এই যে বাংলাদেশের নাম্বার ঠিকানা দিয়ে কিভাবে পেপল ইউজ করবেন 100% ভেরিফাইড, সেটি অবশ্যই আপনি করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখাচ্ছে কিভাবে আপনি রিডিম গুলো করবেন, তার মানে উইড্রো গুলো করবেন। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে প্রায় $5 হলে, তার মানে 5.3 সেন্ট যখন আপনি এখান থেকে আর্নিং করবেন তখন কিন্তু আপনি এখানে উইড্রো দিতে পারবেন পেপল এর মাধ্যমে। আর গিফট কার্ড যদি নিতে চান, তার মানে অ্যামাজন গিফট কার্ড এর মাধ্যমে, তাহলে আপনাকে অবশ্যই এখানে 1000 সেন্ট আর্নিং করতে হবে। সো পেপল হচ্ছে সবচেয়ে মোটামুটি সোজা। আরেকটি অপশন আমি একটু পরে বলে দিয়েছি কিভাবে পেপল এর অ্যামাউন্ট গুলো আপনি উইড্রো নিতে পারবেন খুব সহজে বাংলাদেশে বসে। সো রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পরে আপনি এই অপশনের মধ্যে চলে আসবেন। এই অপশনে কি কি সেজ আছে সেটি আমি দেখাচ্ছি। জাস্ট সিলেক্ট প্রোডাক্ট, এখানে দুটো অপশন রয়েছে। এটি হচ্ছে $5 হলে আপনি আর্নিং গুলো উইড্রো নিতে পারবেন, এরপর $10 হলে উইড্রো নিতে পারবেন। এবং আরেকটি অপশন রয়েছে €5 এবং €10। আপনি $5 নিবেন, এরপর আপনি সিলেক্ট কোয়ান্টিটি, একটি নিলে একটি, দুটো নিলে দুটো, একটি আমি নিব। এরপর আপনি যদি মিনিমাম $5.30 আর্নিং করে, তার মানে 530 সেন্ট আর্নিং করে, তখন আপনি অনায়াসে এখান থেকে উইড্রো গুলো নিতে পারবেন। সো আপনি এখান থেকে যখন $530 উইড্রো নিতে চাইবেন তখন আপনি এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই গ্যাট হান্টার club.com এর মধ্যে সেটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন। এবার চলে আসি যে এখানে যে পেপল এর অ্যামাউন্ট গুলো জমা হবে সেটি আপনি কিভাবে বাংলাদেশে বসে আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে উইড্রো নেবেন। সেটির জন্য সরাসরি আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে জাস্ট সার্চ দিবেন ইওয়ার্ড এলটিডি। ইওয়ার্ড এলটিডি একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেটি বাংলাদেশে বসে যে কোনো ধরনের ওয়ালেট থেকে আপনি পেমেন্ট গুলো নিতে পারবেন। একটু দেখিয়ে দিচ্ছি। আপনি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করবেন জাস্ট আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে। প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনি লগ ইনে ক্লিক করবেন। আমার অলরেডি লগ ইন করাই আছে, সেটি আমি দেখাচ্ছি। সো যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অ্যাকাউন্ট করার পরে আপনার এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। জাস্ট আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে কি কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর যখন আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন, এক্সচেঞ্জে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই পেজটি উপস্থিত হবে। এখানে কি কি করতে হবে আমি এক নজর বলে দিচ্ছি। ফ্রম ওয়ালেট, ফ্রম ওয়ালেট মানে হচ্ছে কোন ওয়ালেট থেকে আপনি ইনকাম টুকু নিতে চাচ্ছেন, তার মানে আপনি এই ওয়েব অ্যাড্রেস থেকে, তার মানে এই যে গিফট হান্টার ক্লাব club.com থেকে নিতে চাচ্ছেন। সো সেটির নাম লিখবেন, এরপর গেটওয়ে কি কোন পেমেন্টে আপনি নিতে চাচ্ছেন। আমি
নিতে চাচ্ছি, সরাসরি আপনি বিকাশে নিতে পারেন, তারপর পেপ্যাল নিতে পারেন। সো আমি এখানে যে কোনো কি এটা সিলেক্ট করে দিব, যেটি রয়েছে সেটি, তার মানে আমার যেটি পছন্দ। সো আমি বিকাশে নিতে চাইলে বিকাশে নিতে পারবো। তারপর এখানে রয়েছে অ্যামাউন্টের পরিমাণটা, কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি 530 সেন্ট দিচ্ছি, 530 সেন্ট, অথবা সরাসরি আপনি $5.30 দিতে পারেন, ইউ উইল রিসিভ। এরপর সেটি এখানে লিখবেন, লিখার পর আপনি পাসওয়ার্ডটা দিবেন, দেন আপনি এখানে সেন্ডে ক্লিক করার সাথে সাথে 24 আওয়ার্স লাগে না, তারা যদিও বলেছে 24 আওয়ার্স, কিন্তু অনায়াসে কিন্তু তারা পেমেন্টটা করে আসছে, এবং অনেকে কিন্তু পেমেন্ট পাচ্ছে। আপনারা সরাসরি স্ক্রিনে যদি আসেন তাহলে এখানে বিস্তারিত কিন্তু দেখতে পাবেন কারা কারা পেমেন্ট নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেন্ড কত তারিখে নিয়েছে এবং কতটা সময় নিয়েছে, সব কিছু কিন্তু এখানে শো করছে। সো আশা করি আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আপনার পেমেন্টটুকু পকেটে নিয়ে আসতে পারবেন। সো অনেকে কিন্তু পেমেন্ট ঝামেলায় এই ওয়েবসাইট গুলোতে কাজ করতে চায় না, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো সার্ভিস সাইটে, ট্রাস্টেড সার্ভিস সাইট আমি যেগুলো দিয়েছি, তার মানে 10টা ওয়েবসাইট আমি আপনার সাথে শেয়ার করেছি, সেগুলোর যে কোনো একটিতে কাজ করে আপনি কাজটা শুরু করতে পারবেন অনায়াসে। সো আশা করি আপনি স্টেপ বাই স্টেপ কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই যদি আর্নিং করতে চান, তাহলে আমি সাজেস্ট করব এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য। এবার ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে একটি টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনি আরো ইনকামটা জেনারেট করতে চান। সত্যি যদি আপনি অনলাইন আর্নিং করতে চান কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই, তাহলে আপনাকে এইটি কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনি যদি সার্ভিস সাইট টার্গেট করেন মিনিমাম 10টি, তাহলে আপনাকে কিছু কিছু ইনভেস্ট করতে হবে, তার মানে আপনাকে বিপিএস ইউজ করতে হবে। সো কিভাবে বিপিএস অ্যাড করতে হয় বা বিপিএস ইউজ করতে হয় সেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটি অবশ্যই আপনি দেখে আসবেন। বিপিএস বা বিপিএন ইউজ করে বাংলাদেশে বসে কিভাবে আপনি আপনার ইনকামটা আরো বেশি জেনারেট করতে পারেন, জাস্ট বিভিন্ন ধরনের সার্ভে সাইট গুলোতে কাজ করে। সো বিপিএন বা বিপিএস ইউজ করে যদি আপনি কিছু টাকা ইনভেস্ট করে আর্নিং করতে চান, তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাবো এই giftclub.com আগে চুজ করার জন্য। পাশাপাশি 10টি ওয়েবসাইট দিয়েছি, সেই 10টি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটকে আপনি চুজ করবেন এবং চুজ করে কাজ শুরু করবেন। সো কিভাবে বিপিএন বা বিপিএস ইউজ করতে হয় সেটা যদি না জানেন, তাহলে সরাসরি ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন, তারপর আপনি যাত্রা শুরু করতে পারেন। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আপনি অবশ্যই লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে থাকবেন, এবং লার্নিং এন্ড আর্নিং টিউবকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এবং বেশি বেশি শেয়ার দিন আপনার মতো সবাই যাতে উপকৃত হতে পারে এবং আর্নিং করতে পারে। দিন শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।